দর্শক, আজ আপনাদেরকে দেখাবো মাছ চাষে আধুনিক কিছু যন্ত্রপাতির ব্যবহার ও উপকারিতা সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক। আধুনিক প্রযুক্তির ব্যবহারে বর্তমান বিশ্বে মাছ চাষে বাংলাদেশ ব্যাপক অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। এর সবই সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তি ব্যবহারে। আমাদের এখানে অনেক ভ্যারাইটি আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথম প্রযুক্তি এখানে চলতেছে, এটা কুলিং এর, এটা অক্সিজেন সাপ্লাই করে প্রতি ঘন্টায় 3 কেজি। এবং অক্সিজেন সাপ্লাইয়ের মাধ্যমে পানির অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণ করে এবং পানিতে ডিজেল অক্সিজেন পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে মাছগুলো খুব স্বাচ্ছন্দ্য থাকে। পাশাপাশি ওই পাশে দুপুরে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ফোর হুইল আপনার চার পাখা প্যাডেল, এটাও কিন্তু সার্ভিস লেভেল অক্সিজেন সাপ্লাই করে। আমরা এখানে 1 একর পুকুর, এই পুকুরটা 18,000 পিস হুই দেওয়া আছে, হুই মাছ। এটা একেবারে অসম্ভব ছিল, সম্ভবত শুধু এয়ারটারের মাধ্যমে। এবং এখানে আমরা দিয়েছি দেখেন একটা ডাবল স্পিড এয়ারটার, এটা প্রতি ঘন্টা 6 কেজি অক্সিজেন সাপ্লাই করে এবং পাশাপাশি পানির কোয়ালিটিও মেনটেন করে, যার ফলে দেখছি যার ফলে কি হচ্ছে যে এখানে আমাদের এয়ারটারটা 6 কেজি অক্সিজেন সাপ্লাইয়ের ফলে আমাদের, এবং পাশাপাশি ওই পাশে যে এয়ারটারটা সেটা কিন্তু সুপার এয়ারটার। এই দুইটি এয়ারটারের মাধ্যমে আমরা এখানে 18,000 রুই চাষ করতে পারছি 1 বিঘা জমি। এখানে আমরা 22 থেকে 25 কেজি রুই মাছগুলো ছেড়েছিলাম, এখন এই রুই মাছগুলোর ওজন গড় ওজন 1/2 কেজি করে হয়েছে, মানে 500 গ্রাম।
আমাদের এখানে আপনারা ক্যাওটো দেখতে পাচ্ছেন যে চালু অবস্থায় আছে, এটা নাম হচ্ছে পুরুষ ধরে এয়ারটা, কিন্তু স্পেশাল এয়ারটো। এটা কিন্তু আপনার আমাদের দেশে অনেক পুরাতন পুকুর আছে যেখানে অনেক কাদা আছে, তো সেখানে অনেক বেশি পরিমাণে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এবং যার ফলে মাছ চাষিদের একটা খুবই রিস্ক থাকে যে অ্যামোনিয়া গ্যাস বাস করে মাছ মারা যায়। সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ কোনো চাষি এই পুষে অ্যারোটার ব্যবহার করে তাহলে তার পুকুরে অ্যামোনিয়া গ্যাসটা রিডিউস করার জন্য এই অ্যারোটারটা ভেরি স্পেশাল। অ্যারোটারটার নাম হচ্ছে ডাবল স্পিড এবং এই ডাবল স্পিড অ্যারোটারটা আপনার অনেক বেশি পরিমাণে অক্সিজেন সাপ্লাই করে এবং পাশাপাশি পানির কোয়ালিটিও ঠিক রাখে। এটা প্রতি ঘন্টায় 6 কেজি অক্সিজেন সাপ্লাই করে। এই ফিডার বক্সের মাধ্যমে আমরা খাদ্য পরিবেশন করি মাছের জন্য। এই ফিডার বক্স থেকে 20 ফিট এরিয়া জুড়ে খাওয়ার স্প্রেড হয় এবং প্রত্যেকটা দানায় আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট হয়, যার ফলে প্রত্যেকটা মাছ সঠিকভাবে সম পরিমাণে খেতে পারে, যার ফলে মাছের গ্রোথটা সঠিক থাকে। আচ্ছা, এটা হাত দিয়ে খাবার ডিস্ট্রিবিউট করলে কিন্তু এইভাবে প্রত্যেকটা খাবারের কণায় আলাদাভাবে স্প্রেড হবে না, জমাটবদ্ধ থাকে, যার ফলে মাছটা যখন গাদাগাদিভাবে খায় মাছটা একজন আরেকজনের সঙ্গে ধাক্কা লেগে একটা মাছ একসঙ্গে থাকলে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকে। আবার অনেকের খাবারটা ডিস্ট্রিবিউট ঠিক মতো না হওয়ার ফলে মাছ ছোট বড় হয়। এই ফিডার বক্স দিয়ে খাওয়ানোর পরে কী হয়, প্রত্যেকটা মাছ সঠিকভাবে খাবার খেতে পারে এবং সম পরিমাণে বৃদ্ধি। দর্শক, আধুনিক প্রযুক্তির ব্যবহারে মাছ চাষে বাংলাদেশ ব্যাপক অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করা যায়।